বিউটি মেকআপ এন্ড বিউটি টিপসে সবাইকে স্বাগত। কাল ধরেই রূপচর্চার ক্ষেত্রে রাসায়নিক কসমেটিক্সের বদলে প্রাকৃতিক উপাদান ব্যবহারের চল রয়েছে। ঠাকুমা দিদিমাদের সময়ে কি আর অত রেডিমেড ফেস প্যাক ছিল? ছিল না তো, তা বলে কি তাদের কখনো ত্বকের সমস্যায় ভুগতে দেখেছেন? বরং তাদের অনেক বয়স পর্যন্ত ত্বক দাগ ছোপহীন কোমল এবং উজ্জ্বল থাকত। কিভাবে সেটা সম্ভব তা যদি ভাবতে বসেন তাহলে উত্তরটা আমি দিয়ে দিচ্ছি। তারা রূপচর্চার ক্ষেত্রে সব সময় প্রাকৃতিক উপাদানের ওপর ভরসা করতেন। খুব ছোট ছোট জিনিস যেগুলো সব সময় রান্নাঘরে মজুদ থাকে তা দিয়েই ত্বকে যত্ন নিতেন, আর তার মধ্যে বেসন ছিল অন্যতম। তাই আজ আমি হোমমেড বেসনের ফেস প্যাকের হদিশ আপনাদের দেব, যাতে আপনার ত্বক হয়ে উঠবে উজ্জ্বল ও স্বাস্থ্য ঝলমলে। কিন্তু তার আগে আরও কয়েকটা বিষয় জানিয়ে দেওয়া জরুরি। তাহলে চলুন দেখে নেওয়া যাক উপায়গুলো। তাহলে চলুন দেখে নেওয়া যাক কিভাবে এই টিপসগুলো তৈরি করতে হবে। তবে ভিডিওটি দেখার আগে একটি রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে প্রথম তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন, যাতে আমার চ্যানেলের ভিডিও আপলোড করার সাথে সাথে আপনি সবার প্রথমে দেখতে পারেন। এক নাম্বার, বেসন হলুদ এবং দইয়ের ফেস প্যাক। উপকরণ, এক চা চামচ হলুদ গুঁড়ো, 3 টেবিল চামচ টক দই এবং 3 টেবিল চামচ বেসন। কিভাবে এই ফেস প্যাক ব্যবহার করবেন? সব উপকরণ ভালো করে মিশিয়ে মুখে, গলায় এবং শরীরের যে অংশে ট্যান পড়েছে সেখানে লাগিয়ে নিন। শুকিয়ে গেলে জল দিয়ে ধুয়ে নিন। প্রতিদিন যদি স্নানের আগে করেন তাহলে ভালো ফল পাবেন। কিরকম ত্বকের জন্য এই ফেস প্যাক উপযোগী? সব ধরনের ত্বকের জন্যই এই ফেস প্যাকটি উপযুক্ত, তবে যাদের ট্যানের সমস্যা রয়েছে তারা এই প্যাকটি ব্যবহার করলে বিশেষ সুফল পাবেন। দু নাম্বার, বেসন লেবুর রস এবং দইয়ের ফেস প্যাক। উপকরণ, এক টেবিল চামচ বেসন, এক চা চামচ টক দই এবং এক চা চামচ লেবুর রস। কিভাবে এই ফেস প্যাক ব্যবহার করবেন? বেসন, দই আর লেবুর রস মিশিয়ে পেস্ট তৈরি করুন। এবারে মুখে লাগিয়ে নিন। 15 মিনিট পর উষ্ণ জলে মুখ ধুয়ে নিন। সপ্তাহে 2 বার করতে পারেন। কিরকম ত্বকের জন্য এই ফেস প্যাক উপযোগী? সব ধরনের ত্বকের জন্য উপযোগী, তবে যাদের সেন্সিটিভ স্কিন তারা এই প্যাকটি ব্যবহার করবেন না, এতে র্যাশ বেরোতে পারে। 3 নাম্বার, বেসন এবং জাফরান দিয়ে তৈরি ফেস প্যাক। উপকরণ, 3 টেবিল চামচ বেসন, পরিমাণ মতো দুধ এবং 3 থেকে 4টি জাফরান স্ট্রিং। কিভাবে এই ফেস প্যাক ব্যবহার করবেন? উপকরণগুলো মিশিয়ে একসাথে তারপর মুখে, গলায়, হাতে, পায়ে লাগিয়ে নিন। মোটামুটি আধ ঘন্টা রেখে উষ্ণ জলে ধুয়ে নিন। সপ্তাহে 2 বার করে দেখবেন কিছুদিন পর থেকেই ত্বকের জেল্লা বেড়ে যাচ্ছে। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আবার আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে আসব আপনাদের জন্য। আপনারা অবশ্যই আমার পাশে থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।